সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়ামের পক্ষ থেকে। এখানে পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো শূন্য পদ রয়েছে, চলো দেখা যাক। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি, বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন। আবেদন করার তারিখ রয়েছে 28/5/2023 থেকে 28/6/2023-এ এবং পেমেন্ট করার শেষ সময় রয়েছে 30/6/2023। এখানে অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করছে, একটি মাত্র শূন্য পদ রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল মিউজিয়ামে এই পোস্টিংটি রয়েছে। 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা বেতন থাকবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান ডিপ্লোমা এবং কোর্স করতে হবে 3 বছরের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে। এবং স্কোপ ওয়ার্কস অর্থাৎ কী কী কাজ রয়েছে চাকরির জন্য এখানে রয়েছে। তারপর এখানে দ্বিতীয় নম্বর রয়েছে হলে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, একটি মাত্র শূন্য পদ রয়েছে। 29,200 টাকা থেকে শুরু করে 29,900 টাকা বেতন দেওয়া হবে এবং এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি করতে হবে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং কোর্স করতে হবে কেমিস্ট্রি, ম্যাথামেটিক, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জিওলজি, স্ট্যাটিক্সে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অর দেওয়া রয়েছে, অর্থাৎ ওই শিক্ষাগত যোগ্যতার আওতা যদি না থাকেন, এই শিক্ষাগত যোগ্যতা যদি আওতা থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই চাকরির স্কোপ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে লেখা রয়েছে। তারপর যে টেকনিক্যাল এ, দুটো শূন্য পদে নিয়োগ করা হবে, ইলেকট্রিক্যালের জন্য একটি এবং কি আনরিজার্ভের জন্য একটি। এই চাকরির জন্য বেতনের কথা উল্লেখ করে দেওয়া হচ্ছে 19,900 টাকা থেকে শুরু করে 19,900 টাকা বেতন দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে, সাথে আইটিআই কোর্স করতে হবে 2 বছরের এবং যে পদের জন্য আবেদন করে সেই বছরের রিলেভেন্ট 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্কোপ। তারপর রয়েছে 4 নম্বরে অফিসার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এই চাকরির জন্য আপনাদের কিন্তু সায়েন্স সেন্টার থেকে, ন্যাশনাল সায়েন্স ক্যাম্প ডিজিটাল থেকে এই নিয়োগ করছে। 19,000 টাকা বেতন দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং 10 বছরে 10 মিনিটের ডিউরেশন থাকতে হবে ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিডের। স্কোপ ওয়ার্ক অর্থাৎ কী কী কাজ রয়েছে। এজ লিমিট আবেদন করার জন্য প্রত্যেকটি চাকরির জন্য এখানে 35 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি এটাও ক্যালকুলেশন করা হবে। আবেদন ফিস এখানে 885 টাকা লাগবে এবং কি যারা জিএসটি দেবেন তাদের জন্য 125 টাকা এক্সট্রা লাগবে। এবং এখানে অনলাইন পেমেন্ট করার সময়সীমা রয়েছে 30/6/2023-এ। অনলাইনে দ্বারা অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করার জন্য এই রয়েছে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন। যাবতীয় যত ডকুমেন্ট রয়েছে সব সেলফ অ্যাটেস্টেড কপি করে আপনাদের পিডিএফ বা স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে অনলাইনের মাধ্যমে। তো এই বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নিউ 3। এখান থেকে কিন্তু আপনারা ডিটেলসে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লাইতে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে দ্বারা এখানে নোটিফিকেশান। তো আশা করি বুঝতে পেরেছেন কী বলতে চাইছি, এখানে নোটিফিকেশান কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে সব রয়েছে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ।